অগস্তিলে গ্রামের কাছে দুটি বাংলো ছিল। এই দুটি বাংলোর মধ্যে একটি বাংলো ভুতুড়ে। কেউ জানতো না যে দুটি বাংলোর মধ্যে কোনটি ভুতুড়ে, তাই কেউই এই বাংলোর কাছ দিয়ে যেত না, তাই সবাই এই বাংলোর দূর দিয়েই যেত। এই দুটি বাংলোর মালিক হতাশ হয়ে পড়েছিল। তিনি বুঝতে পারছিলেন না যে এই দুটি বাংলোর মধ্যে কোনটি ভুতুড়ে। এই দুটি বাংলোর মধ্যে কোনটি ভুতুড়ে বুঝতে না পেরে তিনি একটা ফন্দি আনলেন। তিনি বললেন যে এই দুটি বাংলোতে যদি কেউ এক রাত কাটাতে পারে তাহলে তাকে $1,000,000 পুরস্কার দেওয়া হবে। কেভিন এবং রায়ান নামে দুটি বন্ধু ছিল, তারা এই বাংলোতে রাত্রি কাটানোর সিদ্ধান্ত নিলেন। দুই বন্ধু বাংলোটির কাছে গিয়ে বাংলোটির দিকে খুব ভালো করে নজর রেখেছিলেন এবং শীঘ্রই তারা এই দুটি বাংলোর মধ্যে না ঢুকেই বুঝতে পারলেন যে এই দুটি বাংলোর মধ্যে কোনটি ভুতুড়ে। আপনি কি এই দুটি বাংলো দেখে অনুমান করতে পারছেন যে এই দুটি বাংলোর মধ্যে কোনটি ভুতুড়ে, এক নম্বর বাংলো না দু নম্বর বাংলো? আপনি যদি এই ফুটপ্রিন্টগুলো ভালো করে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে এই ফুটপ্রিন্টগুলি একটি পা বাংলোর ভিতরের দিকে গেছে এবং একটি পা বাংলোর বাইরের দিকে এসছে, অথবা এই দু নম্বর বাংলোটি ভুতুড়ে বাংলো। পার্ক থেকে কেউ একজন কিমের কুকুরটিকে চুরি করেছে। তিনি গোয়েন্দা মেহুলের কাছ থেকে সাহায্যের জন্য যোগাযোগ করেছেন। তিনি মেহুলকে জানিয়েছেন যে এটি এত তাড়াতাড়ি ঘটেছে যে তিনি চোরের মুখটি ভালো করে দেখতে পাননি। মেহুল তিনজন সন্দেহভাজনকে খুঁজে পেয়েছে। ডেমন বলে পিট কুকুরটি চুরি করেছে। পিট বলে আমার কুকুরের প্রতি অ্যালার্জি আছে, আমি তাকে চুরি করিনি। ও ক্রিস বলে ডেমন কুকুরটি চুরি করেছে। এই তিনজনের মধ্যে একজন কুকুরটিকে চুরি করেছে এবং একজন মিথ্যে কথা বলছে। আপনি কি অনুমান করতে পারেন যে তিনি কে, ডেমন, পিট না ক্রিস? পিট মিথ্যে বলছে, ডেমন এটিকে চুরি করেনি, কারণ পিটের কুকুরের প্রতি অ্যালার্জি ছিল। সে কুকুরটিকে চুরি করার সময় বস্তার মধ্যে ভরে নিয়ে চুরি করেছে।